Hello, my dear students. Welcome to the online video class. This is Mohammad Saddam Hussain, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Today, we are going to make a class on class 4. Today, class 4 in English class, we have a lesson or unit 26 from 4 class 4. Unit 26, title of the unit is Right Well 3. And a Right Well 3 is a chapter that we have covered. গোটা টেক্সটবুকের মধ্যে তিনটা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে ইউনিট তিনটা ইউনিটে ভাগ করা হয়েছে তিনটা ইউনিটে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে যে ইউনিটটায় আলোচনা করছি রাইট ওয়েল 3 তে আমরা আজকে কমা আই মিন যখন খাতায় কোনো কিছু লিখি কোন কোন জায়গায় কমা বসতে পারে সেটা আজকে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করছি সো সেকশন এতে যদি আমরা যাই সেকশন এ ফার্স্ট যে সেকশনটা আছে সেখানে দুইজনের মধ্যে কথোপকথন আছে ওয়ান ইজ বিজয় এন্ড ফারা সেকশন এ বলছে উই ক্যান সে বিজয় এন্ড ফারা দে আর মেকিং এ কনভারসেশন বিজয় সেজ হাই ফারা ডু ইউ লাইক স্পোর্ট সো যদি আমরা প্রথম লাইনটাকে ফলো করি তাহলে দেখব হাই বলার পরে সে কিন্তু এখানে একটা কমা ইউজ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এইখানে কমাটা ইউজ করার রিজনটা কি কজটা এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়ার জন্য আমরা পরবর্তীতে সেকশন বি তে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আছে সেই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা নিয়ে আলোচনা করছি এখন ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে কোন জায়গায় কমা ইউজ করা যায় যেমন প্রথমে যেটা বলছে আফটার ইয়েস এন্ড নো মানে যদি কোনো প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের অ্যানসারে যদি ইয়েস অথবা নো দিয়ে অ্যানসার করা যায় তাহলে আমরা ইয়েস অথবা নো লিখে তারপরে কমা ইউজ করতে পারি যেমন এরকম ইয়েস আই হ্যাভ সো যখন আমি ইয়েস আই হ্যাভ লিখছি তখন ইয়েস এর পরে একটা কমা বসাইতে হবে এটাকে যদি আমরা নো দিয়ে করি সাপোজ কি আমাকে কোনো প্রশ্ন করলো আমি সেখানে অ্যানসার দিচ্ছি নো তাহলে আমি এভাবে লিখব নো আই হ্যাভ নট এই হচ্ছে সেকশন মানে বি এর ইউজ অফ কমা এক নাম্বার রুল সো রুল 1 হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের অ্যানসারটা ইয়েস অথবা নো এ করা যায় তাহলে আমরা ইয়েস এবং নো এর পরে কমা বসাই দেব এটা হচ্ছে এক নাম্বার রুল দুই নাম্বারটা হচ্ছে বিফোর দ্য ওয়ার্ড টু এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স যখন কোন সেন্টেন্সে টি ডাবল আই মিন এটা সেন্টেন্সের শেষে যখন এই টু কথাটা আসবে এবং এই টু কথাটার আগে আমরা কমা ইউজ করি এখন আমি একটা অ্যানসার দিয়ে এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি সাপোজ এখানে আজ আমি বলা হয়েছে যে ও আই ডু এই হচ্ছে সেন্টেন্সটা এখন এই সেন্টেন্সটা রুল 2 এর সাথে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোন সেন্টেন্সের মধ্যে টু থাকে তাহলে তার আগে আমরা কমা ইউজ করব তাহলে বলতে হবে এই জায়গায় তাহলে ও আই ডু টু এটা হচ্ছে আমাদের দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে বিফোর অর আফটার এ নেম বিফোর অর আফটার তার মানে কোন নামের আগে অথবা কোন নামের পরে যখনই নাম আসবে নেম আসবে এবং এই নেমের আগে এবং পরে আমরা কমা ইউজ করব তাহলে তিনটা নিয়ম এখান থেকে শেখা গেল এক নাম্বার হচ্ছে যদি কোনো প্রশ্ন ইয়েস এবং নো দিয়ে করা হয় তাহলে ইয়েস এবং নো লেখার পরে আমরা কমা বসাবো দুই নাম্বার হচ্ছে যদি কোনো প্রশ্নে টু থাকে যদি কোনো প্রশ্নের শেষে অ্যানসারের শেষে টু থাকে তাহলে টু এর আগে কমা বসবে তিন নাম্বার হচ্ছে যদি কোনো কথার মধ্যে নেমস থাকে কয়েকটা নাম রহিম করিম জব্বার এরকম কোনো নাম যদি থাকে তাহলে প্রতিটা নামের পরে একটা করে কমা ইউজ করতে হবে এটা হচ্ছে আমাদের সেকশন বি এর মূল বিষয় হয়ে যায় আচ্ছা এরপরে আমরা নিচে সেকশন সি তে যদি যাই সেকশন সি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কনভারসেশন দেওয়া আছে দ্য কনভারসেশন বিটুইন কমল এন্ড শান্তা এবং এই কনভারসেশনের মধ্যে আমাদেরকে কমা ইউজ করতে হবে কমা এখন যদি আমি এটাকে পড়ি হাই শান্তা সাপোজ ওখানে বলা আছে হাই শান্তা হাউ আর ইউ এই হাউ আর ইউ যখন আমি দেখছি আমরা কিন্তু রাইট ওয়েল আই মিন যখন আমরা রাইট ওয়েল 1 এবং 2 দুইটা চ্যাপ্টার করেছি তখন ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে তো আগের পড়াগুলোর সাথে আজকের পড়াটা কিন্তু অনেকটা রিলেটেড সো এখানে হাই শান্তা এখন আমার আজকের পড়া অনুসারে কোন জায়গাটায় ক
comma use korte hobe tahole amra ei khane comma use korbo karon ami jokhon class shuru kori tokhon ami prothomei bolechhilam bijoy ebong farar modhe je conversation chilo shekhane hi bolar pore comma chilo abar ajke ei language focus er modhe jokhon amra porlam tin number rule ta bola hoyechilo kono namer age comma boshate hobe tahole naam hocche eta name eta ekta name eta manusher naam তাহলে এই নামের আগে কি বসাইতে হবে কমা বসাইতে হবে তো সেই জন্য এখানে কমা বসানো হয়েছে ওকে এর পরবর্তীতে গোটা কনভারসেশনটার মধ্যে এরকম কমা বসানোর প্র্যাকটিস করতে হবে যেটা এখানে দেওয়া আছে সো এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক সো প্রথম হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে পেজ নাম্বার 52 পেজ নাম্বার 52 52 এর সি 52 এর সি অংশটা তোমাদের হোমওয়ার্ক থাকছে এক নাম্বার দুই নাম্বার আমরা যদি যাই পরবর্তী পেজ পেজ নাম্বার 53 পেজ নাম্বার 53 এর মধ্যে এক নাম্বার সেকশনে যেটা বলছে রিডারসে আন্ডারলাইন দা কমাস ইন দা ডায়ালগ তার মানে এই ডায়ালগটার মধ্যে কোথায় কোথায় আন্ডারলাইন হয়েছে সেই আন্ডারলাইনের কমার নিচে কোথায় কোথায় কমা হয়েছে সেই কমার নিচে আন্ডারলাইন বসাইতে হবে এখানে আমি দেখছি যে তিশা বলছে হাই দেব ক্যান আই আস্ক ইউ সামথিং সো হাই বলার পরে দেব কথাটা আছে ওখানে বলছে হাই দেব সো দেব হচ্ছে একটা নেম তাহলে এর আগে আমরা কমা বসাবো কাজ হচ্ছে এই কমার নিচে আমাদেরকে একটা আন্ডারলাইন করে দেখাতে হবে না এই কমাটা রাইট প্লেসে ইউজ হয়েছে ওকে এরপরে দেব বলছে শিওর ঈশা হোয়াট সো সে আবার বলছে শিওর এস ইউ আর ই শিওর ঈশা 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 একটা মানুষের নাম সো টিশার যেহেতু একটা নাম আছে এর আগে আমাদেরকে কমা বসাইতে হবে এবং আমাদের প্রশ্ন অনুসারে নিচে একটা আন্ডারলাইন দিতে হবে এবং এই আন্ডারলাইনটা দিলেই আমি বুঝতে পারবো যে না এটা রাইট প্লেসে কমাটা বসেছে এর পরবর্তীতে যদি আমরা যাই তাহলে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস পাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে যে কমা ব্যাপারটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ অফ কমা এবং এই জায়গাতেও আরো একটা রুল দেওয়া আছে এই রুলটা হচ্ছে we also use a comma in a list of 3 or 4 things in a list of 3 or 4 things তাহলে চার নম্বর নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কমা আরো একটা জায়গায় বসবে যেখানে তিনটা বা চারটা জিনিসের নাম দেওয়া থাকে as a list থাকে suppose আমি এরকম লিখলাম pen then book then marker marker pen আমি এখানে তিনটা জিনিসের নাম লিখেছি তো যেহেতু তিনটা জিনিসের নাম পাওয়া গেল অতএব চার নাম্বার নিয়ম অনুসারে আমাদের এখানে কিন্তু কমা বসাতে হবে তাহলে পেন একটা বুক একটা এবং মার্কার পেন অতএব আমরা ক্রোনোলজিক্যালি কয়েকটা জিনিসের নাম যদি পাই তাহলে সেই প্রতিটা নামের পরে একটা করে কমা বসাতে হবে এটা হচ্ছে আমাদের আজকের পড়ার চার নাম্বার নিয়ম এরপরে বলছে ডোন্ট পুট এ কমা বিফোর এ লাস্ট থিং ইন দা লিস্ট এমনি নোটা পেনা বা বিশেষ দ্রষ্টব্য যেটা সেটা হচ্ছে কখনোই আমাদেরকে লাস্ট যে জিনিসটা আছে তার আগে কমা বসানো যাবে না তার আগে কমা বসানো যাবে না তাহলে আমরা এখানে কি করব পেন বুক এবং এখানে একটা এন্ড বসাই দেব পেন বুক এন্ড মার্কার পেন অতএব বোঝা গেল যে যখনই লাস্টের যে নামটা আসবে সেই নামের আগে আমাদেরকে কমা বসানো যাবে না তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাপোজ আর একটা ধরো যে আই লাইক বললাম আই লাইক রেড গ্রিন ইয়েলো এখানে আমি তিনটা রঙের নাম লিখেছি তো তিনটা নামের রঙের নাম এই নামগুলোর আগে কোথায় কোথায় তাহলে কমা হতে পারে তাহলে যেহেতু নিয়ম অনুসারে বলছে ক্রোনোলজিক্যালি যখন আমরা কোনো বস্তুর নাম বলে যাব তখন কমা ইউজ করব তাহলে এইখানে একটা কমা এবং শেষ যে অপশন সেখানে বললো যে লাস্টের যে নামটা থাকবে তার আগে কমা বসানো যাবে না অতএব এখানে কমা বসানো যাবে না তাহলে এখানে আমরা এন্ড বসাবো এন্ড বসাবো এই হচ্ছে মোটামুটি আজকের রাইট ওয়েল থ্রি এই চ্যাপ্টারের উল্লেখযোগ্য ইনফরমেশন গুলো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো কোথায় কমা বসানো যাবে কোথায় যাবে না এবং কোথায় ক্যাপিটাল হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় কোশ্চেন মার্ক হবে কোথায় এক্সক্লেমেশন মার্ক হবে এই বিষয়গুলো এর আগের দুইটা ক্লাসে আমি সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছি আশা করি এই বিষয়গুলো মাথায় থাকলে তোমাদের জন্য লেখা এবং লেখাটা বুঝতে পারা বা পড়াটা বুঝতে পারা সুবিধা
উপকৃত হবে আরো চমকপ্রদ হবে বলে আমি বিশ্বাস করি এর পরবর্তীতে আমরা ইউনিট 27 রাইট ওয়েল ফোর সেখানে আরো বিস্তারিতভাবে এই এক্সারসাইজগুলো আছে আমরা আগামী দিন যেদিন ক্লাসে যাব সেদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে সকলের পার্টিসিপেশন আশা করছি এবং হোমওয়ার্কটাকে বিশেষ করে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি হোমওয়ার্ক হচ্ছে পেজ 52 এর সি নাম্বার এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ